সন্তানদেরকে রাস্তায় গুলি করবে, হত্যা করবে, আর আপনারা ঘরে থাকবেন, এটা হতে পারে না। আপনারা আসেন, আমরা আমাদের সাথে আছি ইনশাআল্লাহ। আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে, আর সেটা আমরা বসে বসে দেখব, আর সেটা আমরা সহ্য করব। এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে। খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে। শুধু তাই না, তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যাযজ্ঞ বাংলাদেশে ঘটেছে। আপনারাই আপনাদের সন্ত্রাসের দিকে উচকিয়ে দিয়ে আমার নিরীহ ছাত্রদের উপরে, ছাত্রীদের উপরে গুলি করে রান্না চালিয়ে তাণ্ডব চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের সন্তান, আমরা এদেশেই থাকব। সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উত্থান করে ছাড়বো ইনশাআল্লাহ। আকাশ সকলকে আহ্বান করব, আসেন। আজকে বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, রাজনৈতিক যত পেশার নেশা যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়ের হত্যার প্রতিবাদে, এই চালিমদের বিরুদ্ধে একসঙ্গে যদি ঝাঁপিয়ে পড়ি, ওরা বাংলার জমিনে থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এই আহ্বান আমি সকলকে করছি, আসেন। আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে, যে হত্যাযজ্ঞ চলেছে, যে নৈরাজ্যতা চলেছে, যে অবিচার চলেছে, যে গুন্ডামি চলেছে, যে সন্ত্রাসী চলেছে, এবং আমার নিরীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে, এটা দেখে কোনো সাধারণ যার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না। তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি। আজকে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে। আমি বিশেষ করে আমার ছেলেদের, আমার মেয়েদের গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে বলব, সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি, আজকে আশ্চর্য, একটা ছেলে আবু সাইদ, শুধু তাই নয়, আজকে আওয়ামী লীগ স্বঘোষিত প্রধানমন্ত্রী, কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই, আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই। আজকে তার থেকে সুন্দর মায়া কান্নার শব্দ শোনা যায়, কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয়, শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গন কোনো ক্যাম্পাস নেই, আজ পর্যন্ত কোনো সংবিধান আন নেই, সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে, ছাত্রীদেরকে মারবে? বাংলাদেশ এখন বাংলাদেশ নেই, এদেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে। এখন আমরা এদেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোনো রাষ্ট্র বলতেই এদেশে নেই। এখন আমরা কোথায় যাব? আজকে রাস্তায় নামলে, প্রতিবাদ করলে আজকে গুলি করা হয়, আজকে জেলে দাও।